ফাইনাল খেলার স্বপ্ন বাঁচানো ম্যাচে আফগানের বিপক্ষে ব্যাট করছে টাইগাররা, রান সংগ্রহে আবারও শীর্ষে সাকিব। আওয়ামী লীগের শেকড় মাটির গভীরে, কেউ তা উপড়ে ফেলতে পারবে না, দলের 70তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। আদালতে খেলাপি ও অকার্যকর ঋণের হিসেব দিল বাংলাদেশ ব্যাংক, 30,000 কোটি টাকার হদিশ নেই, ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা। রেলপথে এখনও বিচ্ছিন্ন সিলেট, অতিরিক্ত যাত্রীতেই দুর্ঘটনা বলছেন মন্ত্রিপরিষদ সচিব, সড়কে অব্যবস্থাপনায় চাপ বাড়ছে রেলের। কাউন্সিল পেছানো নিয়ে বিভক্ত ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব, ধাওয়া পাল্টা ধাওয়ায় দিন ভর উত্তাপ নয়াপল্টন বিএনপির অফিসে। এবং বগুড়া 6 আসনের শান্তিপূর্ণ উপনির্বাচন, সব কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট, চলছে ভোট গণনা। স্বাগত সন্ধ্যার সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন, আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির গভীরে গেঁথে আছে, শত চেষ্টা করেও কেউ তা উপড়ে ফেলতে পারবে না। আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিক আলোচনায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সে ষড়যন্ত্র এখনো চলছে, তবে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার কারণেই এত দীর্ঘ সময় টিকে আছে দলটি। সাহারি জয়ের প্রতিবেদন। প্রতিষ্ঠার 70তম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের এই আলোচনা সভা। গত 7 দশকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ছিল দেশের প্রাচীনতম এই রাজনৈতিক দলটি। ইতিহাসের পাতা থেকে তা আলোচনায় তুলে আনেন বক্তারা। তাদের একটা মানে সেনো দৃষ্টি থাকে আওয়ামী লীগের উপর যে এই দলটাকে ধ্বংস করো। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুগে যুগে দলের উপর আঘাত এসেছে, তবে আঘাতে আওয়ামী লীগ ভেঙে পড়েনি, বরং শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগ এই উপমহাদেশে প্রাচীন রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম একটি সুসংগঠিত দল, যে দল শত আঘাতেও কেউ ছিন্ন ভিন্ন করতে পারেনি, ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগের উপর আঘাত আসছে, আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, আর যাই হোক বাংলাদেশের মানুষ তো কিছু পেয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা বলেন, মানুষের অধিকার আদায়ে যে দলের লক্ষ্য নেতাকর্মী জীবন দিয়েছেন, গণমানুষের কাছ থেকে সে দলকে আলাদা করা যাবে না। আমরা অহবিকা করব না, আমরা মাটির সাথে মিশে চলব, মানুষের সাথে মিশে চলব, কিন্তু দেশের মানুষের যেন কল্যাণ হয় আর বাংলাদেশের মানুষ যেন আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে সম্মানের সাথে চলতে পারে, আমরা সেইভাবে গড়ে তুলব। আওয়ামী লীগের 70 বছরে যে সংগ্রামের ইতিহাস এবং যে অর্জন, পাশাপাশি সেই অর্জনের ইতিহাসে আওয়ামী লীগ আজ উজ্জ্বল। প্রধানমন্ত্রী আরো বলেন, দারিদ্র আর ক্ষুধামুক্ত উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, তা বাস্তবায়ন করতে কাজ করতে হবে সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে। শাহ আলী জয়, News 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে খেলাপি ও অকার্যকর ঋণের পরিমাণ 2,20,000 কোটি টাকা, এর মধ্যে অবলোপনকৃত ঋণের পরিমাণ 30,000 কোটি টাকা। সোমবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপিদের তালিকা সিলগালা করে জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আদালত ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সালকোড়ালের ওপর স্থিতাবস্থার মেয়াদ আরও 2 মাস বাড়িয়েছেন। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সারা দেশে ঋণ খেলাপিদের তালিকা জমা দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বর্তমানে খেলাপি ও অকার্যকর ঋণের পরিমাণ 2,20,000 কোটি টাকা, এর মধ্যে খেলাপি ঋণ 1,10,000 কোটি টাকা, বাকি 1,10,000 কোটি টাকার মধ্যে বিভিন্ন আদালতের আদেশে আটকে আছে 80,000 কোটি টাকা, আর অবলোপনকৃত 30,000 কোটি টাকা, যা ফেরত পাওয়া যেতেও পারে আবার নাও পারে।
এ বিষয়ে শুনানি নিয়ে ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার উপর দেয়া স্থিতাবস্থার মেয়াদ আরও দুই মাসের জন্য বাড়িয়েছেন আদালত। আমাদের অবজেকশন আপত্তি থাকা সত্ত্বেও রিট পিটিশনারের আর্গুমেন্ট এবং তার সাবমিশনের উপর ভিত্তি করে আগামী দুই মাস বর্ধিত করেছেন কোর্ট। বাংলাদেশ ব্যাংকের যে অর্ডিন্যান্স আছে সেখানেও যারা ঋণ গ্রহণ করবেন তাদের তালিকা দেয়া বা তাদের ডিফল্টারের বিষয়ে তথ্য প্রদানটাকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে সরকার যদি চায় এবং জনস্বার্থের কারণে পার্লামেন্টে এই তালিকা প্রকাশ করা যেতে পারে। এর আগে এক রুলে আর্থিক খাতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা বন্ধে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন ও ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে কমিশন গঠনের নির্দেশ দেন হাইকোর্ট, যা আজও করা হয়নি। এই রুলের নিষ্পত্তি না হওয়ায় সময় বাড়িয়ে দেন আদালত। আমরা যে রিটটা করেছিলাম, যেখানে রুল হয়েছিল কেন কমিশন করার নির্দেশ দেওয়া হবে না, সেই রুলের শুনানি আগামী দুই সপ্তাহ পরে হবে, এই আদেশ দিয়েছেন আদালত। কোর্ট বলেছেন হ্যাঁ টাকা তো নিয়ে এখানে লোন ডিফল্টার হচ্ছেন, কিন্তু তারা তো বিদেশে আপনার সেকেন্ড হোম কোর্ট সেখানে তো তারা লোন ডিফল্টার না। 2000 দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 81 কোটি টাকা, 2018 সাল শেষে যা বেড়ে হয়েছে 93,911 কোটি টাকা। এছাড়া অবলোপনকৃত ঋণের স্থিতাবস্থা দাঁড়িয়েছে 37,866 কোটি টাকা, ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণ 1,30,000 কোটি টাকার বেশি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রায় 3,28,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3,07,05,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ডিআইজি মিজান সহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার কমিশন সভায় ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার অনুমোদনের পর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি করেন পরিচালক মনজুর মোর্শেদ। থানার পরিবর্তে দুদকের নিজস্ব কার্যালয়ে এই মামলাটি প্রথম নথিভুক্ত করা হয়। দুদক পরিচালক এনামুল বাসিরের সাথে ডিআইজি মিজানের 40,00,000 টাকা ঘুষ লেনদেনের ঘটনায় আগামী 1 জুলাই দুই পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মামলাটার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় কর্তৃক নিযুক্ত হওয়ার পর সে যথাযথ পদক্ষেপ নিয়ে মামলাটা তদন্ত করবেন এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। আমাদের কমিশন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু সিদ্ধান্ত নিইনি, আমরা অপরাধের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছি, সেই অনুযায়ী মামলাটা হয়েছে। এখন আয়োগ ভালো বলতে পারবে, আয়োগ কী করবে, আয়োগ অ্যারেস্ট করবে না অ্যারেস্ট করবে না, এগুলো সব আয়োগের ব্যক্তিগত। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণেই লাইনচ্যুত হয়েছে সিলেট থেকে ঢাকাগামী ট্রেন উপবন এক্সপ্রেস। সোমবার মন্ত্রিসভার বৈঠকে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সিলেট থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও কুলাউড়া থেকে শুরু হয়েছে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল। সামদানি হক নাজম হাসান পারভেজকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রুশাদ হাসান। রবিবার রাত 11টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার একটি সেতুতে লাইনচ্যুত হয় ঢাকাগামী উপবন এক্সপ্রেস, যার দুটো বগি খালে ও 5টি বগি পাশের জমিতে আছড়ে পড়ে। হতাহত হন শতাধিক মানুষ। মুহূর্তেই সিলেটের সাথে দেশের সমস্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজে যোগ দেয়, এছাড়াও লাইনচ্যুত বগি উদ্ধার অভিযানে যোগ দেয় উদ্ধারকারী ট্রেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান ঘটনাস্থলেই 4 জন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন বিকট শব্দে যখন লাইনচ্যুত হয় উপবন তখন ভেতরে থাকা যাত্রীরা আহাজারি করে ওঠেন। যাত্রীদের আর্তনাদ, চিৎকার, কেউ বলতেছে আমি মরে গেছি, কেউ টানিয়া বার করতেছি। অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হচ্ছে আমরা 30 জনের মতো আমরা উদ্ধার করছি। এদিকে আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় সদর হাসপাতালে। সকালে আরও 24 জনকে নেওয়া হয়েছে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে। যাত্রী একবারে অবাস সীমা ছাড়া অবাক, কতক্ষণ পরে দেখা যায় ডাব্বা উল্টিয়া গেছে, রাস্তা ভেঙে গেছে, ডাব্বা উল্টিয়া গেছে। সবাই আমরা স্ট্যান্ড বাই রাত্রে 12টা থেকে ইমার্জেন্সিতে, আমরা ভোর 6টা পর্যন্ত সারা রাত জেগে আমরা চিকিৎসা করি। ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল সচিব জানান 24 ঘন্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুপুরে কুলাউড়া থেকে স্বাভাবিক হয় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। এই লাইন চালু করার প্রয়োজনীয় ম্যাটেরিয়াল, স্লিপার, রেল সব আমরা নিয়ে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এখানে আসছি। আমরা আজকে সন্ধ্যার মধ্যে চেষ্টা করব এটা চালু করার জন্য। দুর্ঘটনার কারণ খুঁজতে এরই মধ্যে গঠিত হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। একই দিন রাজধানীতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব জানান অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে এই দুর্ঘটনা। সড়কে একটু অব্যবস্থা হওয়ার কারণে, অর্থাৎ সড়কে লোক যেতে পারছে না, সব
ট্রেনের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং ট্রেনের ছাদ থেকে শুরু করে এমন কোথাও জায়গা ছিল না যে যেখানে লোকজন উঠে নেয় আর কি, ওভারলোডেড ছিল, এই জন্য ওটা কলাপস করছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কোলাউড়ার ঘটনাস্থলে আছেন সহকর্মী সামদানি হক নাজুম। নাজুম, 24 ঘন্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার কথা বলা হচ্ছে, বাস্তবতা এখন কি? উদ্ধার কাজ শেষ হতে কতক্ষণ সময় লাগতে পারে? পদ্মা, আপনাকে ধন্যবাদ। 24 ঘন্টার যে আশ্বাস দেওয়া হয়েছিল আমরা দেখছি সে অনুযায়ী কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতা চলছে। আমার পেছনে দুঃখিত অন্ধকারের জন্য, হয়তো আলো স্বল্পতার জন্য দেখাতে পারছি না, এই কিছুক্ষণ আগে পরীক্ষা করা হচ্ছিল যে আসলে রেল পথটুকু যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মেরামতের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে। একটি এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি এখনও ওজন নিতে পারবে কি না, কিংবা মেরামতের পর সেটি আসলে চলাচল উপযোগী হচ্ছে কিনা, সেটি কিন্তু এখন চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। আর টুকিটাকি যে মেরামতের কাজ সেগুলো পাশাপাশি চলছে। তো আশা করা যাচ্ছে আজকে রাতের মধ্যেই, হয়তো বা আগামী 2 ঘন্টার মধ্যেই সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়ে যাবে। তো তার পাশাপাশি আরেকটু জানিয়ে রাখতে চাই, পদ্মা, যে আপনি যেটা বলছিলেন, আপনি দ্বিতীয় প্রশ্নে যেটা জানতে চেয়েছেন যে হচ্ছে উদ্ধার তৎপরতা ইতিমধ্যে কিন্তু সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কারণ এখন পর্যন্ত আর যে 4টি মরদেহর কথা আমরা বলে আসি সকাল থেকে এবং হচ্ছে হতাহতের সংখ্যা যেটি জানিয়ে আসি, এরপর থেকে কিন্তু সেটি আর বাড়েনি, তাই বলা চলে যে এবং যে ক্ষতিগ্রস্ত যেই কম্পার্টমেন্টগুলো ছিল যেগুলো আসলে রেললাইন থেকে ছিটকে পড়েছিল সেগুলোর আশপাশ খুব চিরুনি তল্লাশির মাধ্যমে কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে আর কোনো ধরনের মরদেহ কিংবা হতাহত ব্যক্তিদের কোনো ধরনের সন্ধান মিলেনি। অর্থাৎ যেটি আমরা আজকে সকাল থেকে বলে আসছি, হতাহত এবং নিহতের সংখ্যা সেটি রয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি যেই এখন আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর হয়তো বা সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগটা শুরু হয়ে যাবে। পদ্মা নাজুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুলাউড়া থেকে ট্রেন দুর্ঘটনা পরবর্তী খবর জানাচ্ছিলেন সহকর্মী সামদানি হক নাজুম। নির্বাচনে অংশ নেওয়ার বয়সসীমা তুলে দেওয়া, কাউন্সিল পেছানো এবং 12 নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ করেছে ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে 2000 সালের পরে SSC পাশ করা ছাত্রদলের নেতাকর্মীদের। সোমবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত দলের নয়াপল্টন কার্যালয়ের প্রধান ফটক আটকে দিয়ে বিক্ষোভ চালায় বাতিল কমিটির নেতারা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বেলা 11টা থেকেই নয়াপল্টনের নিজেদেরই দলের কার্যালয়ের প্রধান ফটক আটকে দিয়ে এই বিক্ষোভ শুরু করেন বহিষ্কার হওয়া ছাত্রদলের 12 নেতা এবং তাদের সহকর্মী ও সমর্থকেরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, কাউন্সিল পেছাতে চাওয়া ছাত্রদলের এক গ্রুপ ধাওয়া দেয় কাউন্সিলকে স্বাগত জানানো দলের ভিন্ন গ্রুপকে। একসময় বেলা 12টার পর সেখানে আসেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, তাকে ঘিরে ধরেন বিক্ষুব্ধরা। কার্যালয়ে ঢুকতে না পেরে মিলন ফিরে যান, তবে যাওয়ার আগে আশ্বাস দেন এসব কথা তিনি দলকে জানাবেন এই বলে। দাঙ্গা বেরি পায়ে নিয়ে জেল খাটে তাকে বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক আহত অবস্থায় পঙ্গু হয়ে ছাত্র দলের মিছিল করে, সেই বাসারকে তারা বহিষ্কার করে, আজকে এতগুলো পাইলটকে বহিষ্কার করে। আমরা অনুরোধ করি আজকে ছাত্র দলের যে অচল অবস্থা সেটা আপনারা সমাধান করবেন। কিছু সিন্ডিকেট ছাত্র দলকে আজকে কলুষিত করছে, আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবো। আমরা বাইরে বসে আমি শুনলাম এর কিছুক্ষণ পর বিক্ষুব্ধ গ্রুপ চলে গেলে বিএনপি অফিসের প্রধান ফটক দখলে নেয় কাউন্সিলের পক্ষের গ্রুপ। গত 3 জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হলে এর প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীদের একাংশ আন্দোলনে নামে। এর ফলাফলে 22 জুন রাতে বহিষ্কার করা হয় 12 ছাত্র নেতাকে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এখন পর্যন্ত 853 জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে, এদের মধ্যে 2 জন মারা গেছেন। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক অবস্থায় আছে। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক ডেঙ্গু ও মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে সংবাদ সম্মেলনে
এসব কথা বলেন। আগামী 2 জুলাইয়ের মধ্যে দেশের সব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আরো জানাচ্ছেন হাসান পারভেজ। বর্ষা মৌসুমের শুরুতে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। জুনের শুরু থেকে প্রতিদিনই রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে নানা কর্মসূচির কথা তুলে ধরেন। আমাদের হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী 853 জন রোগী আমরা পেয়েছি এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে 2 জন। কী ধরনের অসুখ হয়েছে সেটা পরীক্ষার জন্য, রক্ত পরীক্ষা করে দেখার জন্য কিট দেওয়া হয়েছে, সেই কিটটিও বিভিন্ন সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। কোনো ফার্মেসিতে এখন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা যাবে না। স্বাস্থ্যমন্ত্রী জানান এ বিষয়ে ওষুধ শিল্প মালিকদের নির্দেশনাও দিয়েছে তার মন্ত্রণালয়। কেমিস্ট অ্যান্ড ড্রাগের সমিতির সাথেও একটা মিটিং করেছে, একটা বড় মিটিং করেছে যে আপনাদের যদি কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকে এটা আপনারা তাড়াতাড়ি আপনাদের যেখানে যেখানে আপনারা ওষুধ সাপ্লাই করে থাকেন সেখান থেকে নিয়ে যাবেন। আগামী মাসের 2 তারিখের মধ্যে এগুলো যথা নিয়মে এগুলোকে ধ্বংস করবেন। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ একটি নির্দিষ্ট কর্নারে রেখে নট ফর সেল বা বিক্রয়ের যোগ্য নয় লিখে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসান পারভেজ, News24, ঢাকা। বগুড়া 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 9টায় শুরু হয়, ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। আসনের 141টি কেন্দ্রের সবগুলোয় ইভিএম মেশিনে ভোট নেওয়া হয়। অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়। এবারই প্রথম সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়ায় ভোটারদের মাঝে আগ্রহ কম দেখা যায়। তবে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার সঠিক ব্যাখ্যা দিতে না পারলেও ইভিএম 32% ভোট পড়েছে বলে দাবি করেন। এদিকে নির্বাচনের মাঠে 6 জন প্রার্থী থাকলেও মূল লড়াই হচ্ছে বড় 2 দল আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীর মধ্যে। এই আসনে আওয়ামী লীগের হয়ে এসএমটি জামান নিকেতা ও বিএনপির হয়ে লড়ছেন গোলাম মোহাম্মদ সিরাজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে জয়ী হন। তবে মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এখানে মোট ভোটার 2199, এখানে ভোট পড়েছে 707, পার্সেন্টেজের হিসেবে এটা 32%। ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন ফলাফল প্রিন্টের কাজ চলছে, আমরা ফলাফল প্রিন্ট শেষে বিতরণ করব। দর্শক বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জলকনি মানিক। মানে কেন্দ্র থেকে ভোটের ফল কে আসতে শুরু করেছে জানাবেন আমাদের। হ্যাঁ যদন, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, কেন্দ্র থেকে ফল আসতে শুরু করেছে। ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ কার্যালয়ে আমরা যেটা জানতে পেরেছি, 90টি কেন্দ্রের ফলাফল এ পর্যন্ত হাতে এসেছে। এর মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে 55,434 ভোট এবং নৌকা প্রতীক পেয়েছে 20,308 ভোট। একটি বিষয় জানিয়ে দেয়, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয় 141টি ভোট কেন্দ্রের এবং 3,87,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং কোনো প্রকার বিশৃঙ্খল ঘটনা ছাড়াই এই নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আর এই নির্বাচনে একটি সম্পূর্ণ 141টি কেন্দ্রে 965টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং ভোট গ্রহণে তবে ইভিএম নিয়ে জনগণের কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকায় এবং ইভিএম সাধারণ জনগণ বুঝতে না পারার কারণে আমরা যেটা জানতে পেরেছি, প্রিজাইডিং অফিসাররা আমাদেরকে জানিয়েছেন যে 35% এবারে যে ভোট পড়েছে এই 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 ভোটে এই উপনির্বাচনে। আরেকটি বিষয় বলে দেই, বলে রাখি যে ভোটের শুরুতেই ভোটার উপস্থিতি একটু কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটার বেড়েছিল এই নির্বাচনে এবং প্রার্থীরা তাদের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনো প্রকার সহিংস ঘটনার খবর আমাদের কাছে ছিল না, কোনো ঘটনা ঘটেনি। এই ছিল যোজনা বগুড়া উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। পরের বুলেটিনে হয়তো আপনার কাছে বাকি ফলাফলের খবর জানাতে পারব।
রেজাল করে মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রেজাল করে মানিক। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। প্রস্তাবিত 2019-20 অর্থ বছরের বাজেটে সিমেন্ট শিল্প খাতে কাঁচামাল আমদানিতে 15% ভ্যাটের বাইরেও অতিরিক্ত অ্যাডভান্স ট্যাক্স বা এটি ধার্য করা হয়েছে 5%, অর্থাৎ ভ্যাটের হার দাঁড়াচ্ছে 20%। ফলে সাধারণ ক্রেতাকে সিমেন্ট কিনতে বাড়তি দিতে হবে আরও 32% টাকা, যা ক্রেতা বিক্রেতা এমনকি আবাসন খাত এবং অবকাঠামো খাতে বাড়িয়ে দেবে খরচ, এমনটা মনে করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। আরো জানাছেন আফসারউদ্দিন। আমি আহমদ মুস্তফা কামাল। গেল 13 জুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বড় অঙ্কের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। 5,23,000 কোটির এই বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রাও বড়। 3,77,810 কোটি টাকার যোগানে বিভিন্ন খাতে বাড়ানো হয়েছে ভ্যাট ট্যাক্সের পরিমাণ। প্রস্তাবিত বাজেটে সিমেন্ট শিল্পের কাঁচামাল আমদানিতে প্রস্তাব করা হয়েছে অতিরিক্ত 5% অ্যাডভান্স ট্যাক্স এবং এটি অফেরতযোগ্য। এটি বাস্তবায়িত হলে সিমেন্টের প্রতি ব্যাগেই খরচ বাড়বে প্রায় 42 টাকা, যা বহন করা প্রায় অসম্ভব। তাই এই চাপিয়ে দেয়া 5% এটি সম্পূর্ণ অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। এই 5% এটি এটা কোন মডেল থেকে নেওয়া হয়েছে, পৃথিবীর কোন জায়গায় রয়েছে, কোন দেশে রয়েছে আমার অন্তত জানা নাই। এটা অ্যাকচুয়ালি বিজনেসকে তো ক্ষতি করবেই। গভর্নমেন্টের যে একটা উচ্চ আকাঙ্ক্ষা আছে ট্যাক্সের পরিধি বাড়ানো, ভ্যাটের পরিধি বাড়ানো, এইটা কখনোই সম্ভব হবে না। শুধু তাই নয়, এর ফলে চাপে পড়বে আবাসন খাত এবং অবকাঠামো খাত দুটোই। বিশেষ করে সিমেন্টের দাম বেড়ে গেলে মধ্যবিত্তের জন্য আবাসন বাস্তবায়ন পড়বে ঝুঁকির মুখে, বলছেন এই খাতের ব্যবসায়ী নেতারা। এটা সরাসরি আমাদের কনস্ট্রাকশন কস্টে দাম বাড়বে এবং কনস্ট্রাকশন কস্ট দাম বাড়া মানে হচ্ছে তো হল ফ্ল্যাটের দাম বেড়ে যাবে এবং মধ্যবিত্তের জন্য আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ব্যাহত হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টেই যদি 5% অ্যাডিশনাল আমাদের ক্যাপেক্স বেড়ে যায়, এটা রিকভার করতে কিন্তু অনেক সময় লাগবে এবং এই রিকভারির টাইমে কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন সিমেন্ট খাতে অতিরিক্ত 5% এটি দিতে হলে মূলত ভুক্তভোগী হবে সাধারণ মানুষ, তাই এটি বাদ দেয়া অথবা ফেরতযোগ্য হলে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া উচিত। আপনার ক্রেতা যারা কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হবে, এটা লাস্ট রেজাল্ট তো তাদের গায়ে দেয়া পড়তেছে এবং সেই ক্ষেত্রে এটা যদি অ্যাডজাস্টেবল না হয় ইন দ্যাট কেস এটার ইম্প্যাক্ট কস্টের উপর পড়বে, সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হলে নো প্রবলেম। ডিপার্টমেন্ট থেকে এটা ক্লারিফিকেশন যদি ওনারা দিয়ে দেন তাহলে এটা জনগণের মধ্যে যে একটা সংশয় সৃষ্টি হয়েছে সেই সংশয় থাকবে না। দেশের দুর্বল আবাসন খাতকে টিকিয়ে রাখা এবং অবকাঠামো খাতে খরচ না বাড়ানোর স্বার্থে এই অতিরিক্ত 5% ট্যাক্সের অব্যাহতি চান খাত সংশ্লিষ্টরা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। 2019-20 অর্থ বছরের বাজেটে সিমেন্ট খাতের কাঁচামাল আমদানির ওপর 5% অগ্রিম কর আরোপকে অব্যাহতি চান এই খাতের ব্যবসায়ীরা। রাজধানীর শাহজাদপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনের সভাপতি আলমগীর কবির এই দাবি জানান। সেই সাথে শিল্পের কাঁচামাল আমদানিতে 5% অগ্রিম শুল্ক এবং 3% উৎসে করের চূড়ান্ত কর আদায়ের উদ্যোগ থেকে সরে সমন্বয়ের নিয়ম বহাল রাখারও আহ্বান জানানো হয়। আলমগীর কবির বলেন, বাজেটের এই অতিরিক্ত কর আরোপ হলে সিমেন্টের প্রতি ব্যাগে দাম বাড়বে 10% হারে, ফলে পণ্যমূল্য চলে যাবে ক্রেতার ক্রয়সীমার বাইরে, এমনকি মুখ থুবড়ে পড়বে 14,000 কোটি টাকার এই বাজার। আর্থিক ক্ষতির মুখে পড়বে সরকারের মেগা প্রকল্প, আবাসন খাত, উৎপাদক এবং ক্রেতা সবাই। আমদানি পর্যায়ে প্রদেয় 5% রেয়াতের ব্যবস্থা না থাকলে আমাদের উৎপাদন পরবর্তী বিক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম 55% হারে গ্রস প্রফিট এবং 15% হারে নেট প্রফিট করতে হবে,
যা কোনোভাবেই সম্ভব নয়। যাবতীয় কাঁচামাল আমদানিতে প্রয়োজনীয় 5% আগাম কর, যেটাকে এটি বলা হচ্ছে, সেটা প্রত্যাহার করা। মালয়েশিয়ার পর এবার সৌদির শ্রমবাজার বন্ধের ষড়যন্ত্রে নেমেছে একটি কুচক্রি মহল। আন্দোলনরত বাইরের সাধারণ সদস্যদের ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি বেনজির আহমেদ। অন্যদিকে সিন্ডিকেটের অভিযোগ, তুলে চালু হতে যাওয়া সৌদি ভিসা প্রসেসিং সেন্টার বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছে বাইরের সাধারণ সদস্যরা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে এতদিন ভিসা প্রসেসিং এর কাজ সরাসরি সৌদি দূতাবাস করলেও নতুন করে সেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির হাতে। সেই সিদ্ধান্তের পক্ষে রিক্রুটিং এজেন্সি মালিকদের সমিতি, বাইরার নির্বাহী পরিষদ আর বিপক্ষে সাধারণ সদস্যরা, এ নিয়ে তৃতীয় দিনের মতো চলছে অস্থিরতা। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার বাইরা অফিসের সামনে অবস্থান নেন সাধারণ সদস্যরা। মানববন্ধন করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। সিন্ডিকেটের অভিযোগ তুলে ফের সৌদি ভিসা প্রসেসিং সেন্টার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। সৌদি ভিসা সার্ভিস সেন্টার যদি বাস্তবায়িত হয়, আজকের যারা আমরা জনশক্তি রপ্তানির কাছে সৌদি আরবের সম্পৃক্ত রয়েছি, আমাদের ব্যবসা আমরা হারিয়ে যাব। এটা সৌদি আরবের ফরেন পলিসি নয়, এটা আমাদের দেশের দুইজন লোক অর্থাৎ নূর আলী সাহেব ইচ্ছাকৃতভাবে এই সেক্টরকে ধ্বংস করার জন্য সিন্ডিকেট করেছে। বাইরা অফিসের বাইরে যখন সাধারণ সদস্যদের আন্দোলন, তখন ভেতরে চলে নির্বাহী পর্ষদের জরুরি বৈঠক। বৈঠক শেষে বাইরার সভাপতি অভিযোগ করেন সৌদির শ্রমবাজার বন্ধের ষড়যন্ত্র এই আন্দোলন। এটা আন্দোলন আমি বলবো না, এটা আমি বলবো যে এটা বাইরার একটা ইন্টারনাল পলিটিক্স। তারা কি সৌদি আরবে বিজনেস না করে পারবেন? তাদের সুযোগটা যদি বন্ধ হয়ে যায়, যদি সৌদি মনে করে যে না ঠিক আছে এগুলি যারা বিরোধিতা করে ব্ল্যাকলিস্ট করো, তারা কি বেনিফিটেড হবে? অথবা যদি সৌদি গভর্নমেন্ট মনে করে যে বাংলাদেশ এখন একটা ঝামেলা করে, বাংলাদেশের লোক বন্ধ করে দাও। ভিসা প্রসেসিং সেন্টার চালু হলে রিক্রুটিং এজেন্সিগুলো আগের চেয়ে আরও বেশি লাভবান হবে বলে দাবি বাইরার নির্বাহী পরিষদের নেতাদের। এটা একটা ট্রান্সপারেন্ট বডি, এখানে হাইড অ্যান্ড সিক্রেটের কিছু নাই। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। লালমনিরহাট জেলার 5টি স্কুলে 6 দিনব্যাপী চলছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া। পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, এ ধরনের যৌথ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলা লালমনিরহাটের মানুষের জন্য একটি অন্যরকম দিন। যেসব চিকিৎসকদের কাছে তাদের যাবার সামর্থ্যই নেই, তারাই তাদের দোরগোড়ায়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ উদ্যোগে অনুশীলন মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেলের অংশ হিসেবে কদমতলা উচ্চ বিদ্যালয়ে চলছে চিকিৎসা ক্যাম্প, যেখানে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও নেপালের 6 জন ডাক্তার সহ অংশ নিচ্ছেন প্রায় 200 জন। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় 2000-এর বেশি মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার যৌথ মহড়া পরিদর্শন করেন। তিনি রোগীদের সাথে কথা বলেন ও চিকিৎসা সেবার খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে উপকৃত করে। আমাদের এখানে প্রায় 200 ডাক্তার কাজ করছেন, আমেরিকান এয়ারফোর্সের এবং 60 জন, এবং শ্রীলঙ্কা থেকে 2 জন ডাক্তার, নেপাল থেকে 2 জন ডাক্তার এবং থাইল্যান্ড থেকে 2 জন ডাক্তার এসেছেন। The ties between our country are so strong, and when you talk to the patients who have gone through the services today, they're so grateful, and the doctors and nurses and health providers are so grateful to serve them, it really, really warms the heart. For me, I would always love to see additional military exercise, any kind of interaction between the United States and Bangladesh, I'd love to see more of it. চিকিৎসা সেবার পাশাপাশি জেলার আরও 4টি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার কাজেও অংশ নিয়েছে 2 দেশের বিমান বাহিনী। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, লালমনিরহাট। এবার ফার্স্ট সেক্রেটারি ইসলাম ব্যাংক অর্থমন্ত্রীর সংবাদ। সরাসরি বৈদেশিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। 2018 সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই এসেছে $361 কোটি। সোমবার রাজধানীর একটি হোটেলে আংটাডের রিপোর্ট প্রকাশ উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা।
আংকারের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে বলা হয়েছে 2017 সালের তুলনায় 2018 সালে বিনিয়োগ বেড়েছে 68%। আর গত 4 বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি। আংকারের বিনিয়োগ রিপোর্ট বলছে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে জ্বালানি খাতে, যার পরিমাণ $138 কোটি। দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ হয়েছে খাদ্য শিল্পে $130 কোটি। বিদেশি বিনিয়োগ বাড়ার কারণ হিসেবে বক্তারা বলেন, সরকারের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ নানা মেগা প্রকল্পে গতি আসায় বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। সংবাদের রিপোর্টে আরও একটি বিরতি, ফিরব একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, পারস্য উপসাগরে অঞ্চলে যদি যুদ্ধ লাগে তবে কোনো দেশই তা থামানোর সময় ও সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের মেজর জেনারেল গোলাম আলী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরই সতর্কবার্তা দিয়েছেন আলী। এদিকে ইরানের সাথে যুক্তরাষ্ট্র কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনায় বসতে চায় বলে আবারও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে নতুন এক বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। শেষ করব সন্ধ্যার সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সেমিফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল করল বাংলাদেশ, আফগানদের বিপক্ষে সংগ্রহ 262 হাফ সেঞ্চুরি সাকিব ও মুশফিকের। আওয়ামী লীগের শেকড় মাটির গভীরে, কেউ তা উপড়ে ফেলতে পারবে না, দলের 70তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। আদালতে খেলাপি ও অকার্যকর ঋণের হিসাব দিল বাংলাদেশ ব্যাংক, 30,000 কোটি টাকার হদিশ নেই, ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা। রেলপথে এখনো বিচ্ছিন্ন সিলেট, অতিরিক্ত যাত্রীতেই দুর্ঘটনা বলছেন মন্ত্রিপরিষদ সচিব, সড়কে অব্যবস্থাপনায় চাপ বাড়ছে রেলে। কাউন্সিল পেছন নিয়ে বিভক্ত ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব, ধাওয়া পাল্টা ধাওয়ায় দিন ভরের তাপ, নয় পল্টন বিএনপি অফিসে। এবং বগুড়া 6 আসনের শান্তিপূর্ণ উপনির্বাচন, সব কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট চলছে, ভোট গণনা। সন্ধ্যা সংবাদ এখন পর্যন্তই, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।